কতগুলো দুর্গামূর্তি ভেঙেছে জানেন তো? শ্যামপুরে ভেঙেছে, বাউড়িয়া ঢিল মেরেছে, গার্ডেন রিজ ডালখোলায় দুর্গা মণ্ডপে ঢুকেছে, ছাড়ব না আমরা। জয় জয় শ্রীরাম। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। সমবেত ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ কার্যকর্তা এবং আমার রাষ্ট্রবাদী সতীর্থবৃন্দ, প্রবীণ কার্যকর্তাগণকে প্রণাম, মাতৃশক্তিকে শ্রদ্ধা, সতীর্থ অনুজদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা যার শুভহস্তে পশ্চিমবঙ্গ বিজেপি আজকে সদস্যতা অভিযান শুরু করতে চলেছি, ভারতীয় জনতা পার্টির অন্যতম বলিষ্ঠ শক্তিশালী নেতা, ভারতবর্ষের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী, যার হাত দিয়ে 370 ধারা বিলুপ্তি ঘটেছে, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এক দেশ এক বিধান এক নিশান, যিনি পুরো করেছেন আমাদের বরেণ্য নেতা, শক্তিশালী নেতা অমিত শাহজি, তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। রাজ্যের সহসভাপতি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার উপবিষ্ট আছেন। আমাদের মধ্যে চারজন প্রাক্তন সভাপতি যারা আমাদের আশীর্বাদক শুভচিন্তক, পরম সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়, পরম সম্মানীয় অসীম ঘোষ মহোদয়, পরম সম্মানীয় তথাগত রায় মহোদয়, পরম সম্মানীয় রাহুল সিনহা মহোদয়, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব সুনীল বনশালজি, যার নেতৃত্বে পরিচালনায় আমরা পাশের রাজ্য উড়িষ্যা জিতেছি, 26শে বাংলা জিতব। বিহার সরকারের মন্ত্রী আমাদের অবজারভার মঙ্গল পাণ্ডেজি, সহপ্রভারী আইটি প্রমুখ অমিত মালবিয়াজি, এছাড়াও আমাদের ঋতুরাজ সিনহা এসেছেন, আমাদের মন্ত্রী মানে সম্পাদক বিজেপির, যিনি সদস্যতা অভিযানের দায়িত্বপ্রাপ্ত, এবং যাকে আমরা বাংলা বাঙালির গর্ব বলি, আমাদের আইকন মিঠুন চক্রবর্তী দাদা, আমি দাদাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা মাননীয় নেতাকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না, কারণ আমরা নেতার কথা শুনব, আমাদের দায়িত্ব বুঝে নিয়ে আমরা কাজ করব। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, মাননীয় রাজ্য সভাপতি 1 কোটি সদস্যের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছেন, আমরা সেটা যাতে পূরণ করি এ কাজটা আমাদের সকলকে করতে হবে। ভারতীয় জনতা পার্টি 235 জন কর্মী শাহাদাত বরণ করে শহীদ হয়ে পশ্চিম বাংলায় এই অবিচার অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে, এবং আমরা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে এবারে আসন সংখ্যার নিরিখে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা সর্বোচ্চ ভোট 2,33,27,000 ভোট পেয়েছি, যে ভোটের 100% সনাতনী এবং জনজাতিদের ভোট। এই ভোটে এতটুকু জল নেই এবং এই ভোটে অন্য কারোর ভোট নেই, তাই আমাদের এটা ধরে রেখে এগোতে হবে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি তার বক্তব্যে সেটা বলেছেন, আমি আপনাদের কাছে বক্তব্য বাড়াতে চাই না। প্রত্যেক দিন আমি পার্টির নির্দেশে আপনাদের সঙ্গে থেকে
विधानसभार भितरे एवं बाहरे आम्रा लड़ाई करी आगामी दिने एई लड़ाईर तीव्रता आरो 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 बढ़ाते हबे एवं भारतीय जनता पार्टी के बूथे पहुंचे दीते हबे। आमी आपनादेर काछे बोलबो सनातनीदेर एक करुन। आमी आमार निजेर विधानसभा केंद्र नंदीग्राम जेखाने पार्टी आमाके लड़िए छिलो মমতা ব্যানার্জিকে হারানোর জন্য আমি 2021-এ 65% হিন্দুকে এক করেছিলাম, 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম। এবারে আমি 72% হিন্দুকে এক করেছি নন্দীগ্রামে। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট লিড পেয়েছে ওখান থেকে। আসুন আমরা সবাই মিলে এই বাংলার 80% হিন্দু কে ঐক্যবদ্ধ করে এই রাজ্যের এই যে জঙ্গল রাজ খতম করি, পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ হতে দেব না। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন, এই পশ্চিমবঙ্গে অন্য কিছু করতে দেব না, এটাই আমাদের আজকের শপথ হওয়া উচিত। তাই হরিয়ানা দেখিয়ে দিয়েছে, হরিয়ানাতে বটেগা তো কাটেগা, এক রহেগা তো নেক রহেগা স্লোগানে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তাই হরিয়ানা কা জিত হামারি হ্যায়, 26 মে বঙ্গাল কা বারি হ্যায়। হরিয়ানা কা জিত 26 মে জিতনা হোগা উসকি পেহলে ঝাড়খণ্ড ভি দিলানা হোগা। আমাদের 50 লক্ষ বাংলা বাঙালি ভাষীরা থাকেন জামশেদপুর, চাইবাসা, বোকারো সব জায়গায়। ঝাড়খণ্ড জিতব, তারপরে এই বাংলা দখল করব আমরা। ভোটে জিতে বাংলার মা বোন বেটিদের সম্মান আমরাই রক্ষা করব। বিজেপির একমাত্র স্লোগান সুরক্ষা আর সুশাসন। সবাই ভালো থাকবেন, জোরসে বলুন দফা এক দাবি এক। স্বৈরাচারীর বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে দফা এক দাবি এক। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, জয় শ্রী রাম। কতগুলো দুর্গা মূর্তি ভেঙেছে জানেন তো? ট্যাম্পুরে ভেঙেছে, বাউড়িয়া ঢিল মেরেছে, গার্ডেন রিচ ডালখোলায় দুর্গা মণ্ডপে ঢুকেছে, ছাড়বো না আমরা। জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে।